এখন হলো রবিবারের সকালবেলা, মনটা আমার খুশি মেলা, যাচ্ছে এখন শপিংয়ে, আসি এখন এই টপিংয়ে। বাহ, কি দারুণ ছন্দ মিলাই ফেললাম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি, খুব খুব খুব, এবং আনন্দে আছি, মানে আনন্দ মানে পুজোর শপিংয়ের আনন্দে, খুশিতে। এখন আমরা যাচ্ছি শপিং করতে ইন্ডিয়ান মার্কেটে। গত ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ান মার্কেটে আজকে যাব, তো আজকে এখন আমরা যাচ্ছি, রওনা করেছি। এখন যেতে হাফ অ্যান আওয়ার লাগবে, ওখানে একটু অনেক দূর। তো যাই তাহলে, সবাইকে দেখাবো ওখানে কি অবস্থা। সবাই ভালো থাকবেন, তুমি একটু ভালো বলে দাও। হ্যালো, গুড মর্নিং। তো টাটা। ট্রাফিক দেখেন আজকে ফ্রিওয়েতে একদম এত স্লো, যাচ্ছেই না, কতক্ষণ লাগবে আমাদের যেতে জানি না। ও মাই গড, 0 মাইল স্পিডে গাড়ি যাচ্ছে। শপিং করতে কার কেমন লাগে? আমার তো মনে হয় শপিং করতে সবারই ভালো লাগে, ছেলেদেরও যেমন ভালো লাগে, মেয়েদের তো কথাই নেই। শপিং মানে একটা মহা কিছু এমন মনে হয়। এখন তো আমরা প্রায় প্রতিদিনই কিছু না কিছু কিনি, প্রতিদিনই না হলেও মাসে তো কিনে কেনাই হয় কিছু না কিছু, কিন্তু স্পেশাল অকেশনে স্পেশাল কেনাকাটা। মেয়েরা যেমন একটা শাড়ি কিনতে 7 দোকান ঘোরে, ছেলেরাও তেমন একটা জিন্স প্যান্ট কিনতে হলেও 10 দোকান ঘোরে। কিন্তু এটা কিন্তু খালি মেয়েদের দোষ দিলে হবে না। আর আমি কিন্তু একা কখনোই শপিংয়ে যাই না, আমার সাথে ওই যে উনি সবসময় আসতে, আর উনি খুব ভালো দাম দর করতে পারে। যদিও এইখানে কোনো দাম দর করা লাগে না, সব কিছুই ফিক্সড করা আছে, ওইটাই কিনতে হবে আপনার। কিন্তু বাংলাদেশে থাকতে দাম দর করায় ওস্তাদ, 100 টাকার জিনিস 20 টাকায় কিনে নিয়ে আসবে, এরকম আমি কিচ্ছু পারি না। আমার দোকানদার পকায় টকায় এটা সেটা বলে, না এটা ঠকানো না, এটা একটা ভালো গুণ তো। 10 টাকার মাল ওরা 50 টাকা চেয়ে বসে থাকে, ওরা তো ওরকম করে, কিন্তু সবাই তো দাম দর করতে পারে না। যেমন আমি, আমাকে দোকানদার এমনিতেই অত দাম, তার উপরে আমার কাছে এমন পকান পকাবে যে আমি 10 টাকার জিনিস আমি মনে হয় ওই 8 টাকাও বলতে পারবো না, এমন অবস্থা। তো পছন্দ হলে ওনার কাছে দিয়ে আমি দোকান থেকে বের হয়ে যেতাম দেশে, কারণ ওই দাম দর করার মধ্যে নেই, কিন্তু উনি ঠিকই কিনে নিয়ে আসতো সেটা দাম দর টর করে। তো এই অবস্থা। আজকের ওয়েদারটা হালকা মেঘলা, আকাশটা একদম মেঘলা মেঘলা। এবার একদম ফাঁকা রাস্তা, রোড, এবার যাচ্ছি আমরা, এনিম্যাল স্পিডে যাচ্ছি, ইয়ে, জোরে, আরো জোরে চলো, একদম ফাঁকা, আবার ট্রাফিক আসছে সামনে। প্রায় চলে আসছি আর্টিসে, এটা হলো আর্টিসিয়া, এইখানে সব ইন্ডিয়ান দোকান, ইন্ডিয়ান আর বাংলাদেশি দোকান।
মাই গড, আর্টিশে অনেক গরম, এলএর থেকে লস অ্যাঞ্জেলস থেকে এখানে অনেক গরম, ভীষণ রোদ্দুর। আজকেও আমি আমার সানগ্লাস নিয়ে আসিনি, ভুলে গেলাম। এটা একটা জুয়েলারি দোকান, জুয়েলার্স, সোনা। আমরা আসছি ভিটাতে, দেখি ভিতরে মনে হয় ভিডিও করতে দিবে কিনা জানি না। আমরা কেনাকাটা করে বের হলাম, এর দোকানের ভিতরে কিছু ভিডিও করতে দেয় না, ওই জন্য দেখাতে পারিনি। কেনাকাটা করে নিয়ে আসছি, দেখাও একটু উঁচু করে। ও মাই গড, এই যে এত কিছু কিনলাম। তো আমরা এখন কিছু খাবো, তারপরে বাড়ি যাবো। বাড়ি যাবো না, আসলে আমাদের গানের প্র্যাকটিস আছে, পূজা আসছে, তো ওই জন্য আমাদের গান করতে হবে ক্রস একসাথে সবাই মিলে। তো ওই প্র্যাকটিসে যাবো এখন, তো তারপরে বাড়ি যাবো, দেরি আছে অনেক। তো চলো যাওয়া যাক, গানের প্র্যাকটিস আছে তো, যার জন্য আর্লি চলে যেতে হচ্ছে এলেতে। আমরা এখন আসছি বাঙালি দোকানে, একটা বাঙালি দোকান, এটার নাম হলো বাংলা বাজার, আগে ছিল পরদেশ। তো আমরা আসছি বাংলা বাজারে খেতে, মানে নাস্তা করতে। তো আমাদের সাথে আছে আমাদের এক প্রিয় প্রাণ প্রিয় দাদা, এই যে দাদা, একমাত্র দাদা, হ্যাঁ একমাত্র দাদা, আমি আছি। হ্যাঁ দাদা আছেন, দীপক মিস্ত্রি, তাদের নাম হলো দীপক মিস্ত্রি। সে এত ফানি মানুষ, এত ফানি মানুষ, মানে ওনার সাথে কথা না বললে বুঝতে পারবেন না। তো এই দেখেন বসে আছে, মনে হচ্ছে যেন কিচ্ছু জানে না, একেবারে সব জানে। তো হ্যাঁ, এখন এখন আমাদের নাস্তা আসছে, তো নাস্তা আসলে আমরা খাবো। এই যে আমাদের স্ন্যাক্স চলে আসছে, এর মধ্যে কি কি আছে দাদা বলেন তো? চিকেন কাবাব, আচ্ছা তান্দুরি চিকেন আছে, আর হলো কাবাব আছে, আর হলো চিকেন টিক্কা আছে, এইসব, এইগুলো হলো আমাদের এখনের নাস্তা, মানে স্ন্যাক্স সন্ধ্যার সময়। তো এখন এগুলো আমরা এখন খাবো। আমাদের আমাদের আরও খাবার চলে আসছে, এটা হলো কি দাদা, এটা রুটি, নান, রুটি, নান, নান আসছে, স্যালাড আসছে। দাদা শুরু করেন, খাওয়া শুরু করেন। আচ্ছা আমরা এখন আসছি দাদার আরেকটা দাদার দোকানে, এটা ইনি হলো তপনদা, তপনদার বিরাট স্টোর, এখানে লিকার স্টোর। আমরা এখানে আসছি, এখন এখানে এসে দাদারা দাদারা মিটিং করছে। সেই সকাল 11টার সময় বের হয়েছি আর বাড়িতে ফিরলাম 15টার দিকে। এতগুলো সময় ছিলাম বাইরে, কেনাকাটা করলাম, তারপরে কেনাকাটা করে আর বাড়িতে আর আসতে পারিনি, ওই পথে গেলাম। আমাদের আজকের গানের প্র্যাকটিস ছিল, মানে আমাদের পূজাতে সবাই মিলে একটা আগমনী সং করা লাগবে, তো ওটার রিহার্সাল ছিল আজকে। ওটা করে দেন আরও কিছু ওখানে কাজ ছিল একটা দাদার সাথে, আমরা আরও কোথাও কোথাও গিয়ে, এগুলো আসছে এই ভিডিওতে দেখতে পারবেন। এইসব করে টোরে বাসায় আসলাম এত রাতে, এসে তো অনেক টায়ার্ড, সারাদিন যেহেতু বাইরে ছিলাম। তারপরে ফ্রেশ হয়ে ডিনার করলাম, ডিনার করে এখন আমার সব কিছু নিয়ে আপনাদের সামনে বসেছি। কী কী কিনে আনলাম আজকে, আজকে আমার পুজোর কী কী শপিং ছিল, করা হয়েছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখাই আমার হাজব্যান্ডের জন্য কী কেনা হয়েছে। উনি পাঞ্জাবি পরতে পছন্দ করে না, খুব একটা পাঞ্জাবি পরে না,
একবার না জীবনে মনে হয় বিয়ের সময় পড়েছিল আর একবার না দুইবার পড়েছে। তো এইবার ডিসাইড করলো যে একটা শেরওয়ানি সামথিং শেরওয়ানি মতন কিছু একটা কিনবে পড়বে। তো ওটা কিনেছে এবার সে। এই যে এটা হলো তার শেরওয়ানি পাঞ্জাবি 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 মনে হয়। এটা দাম নিয়েছে $150 মানে $150। আর একটা নাগরা কিনেছে নাগরাটার দাম মনে হয় $40 মতো নিয়েছে। আমি সঠিক জানি না, এখানে দেখছিও না, বলছিল যে $40 মনে হয় ওটাই নিয়েছে, আমি জানি না যেহেতু, মনে হয় $40। এই গেল ওনার আপাতত শপিং, শেরওয়ানি আর নাগরা। এরপর আরও কিছু টুকিটাকি যেগুলো কিনবে সেগুলো হয়তো মল থেকে কিনবে, নেক্সট একদিন যেয়ে কিনে নিয়ে আসবে। এটা হলো তার মেইন। এবার দেখাই আমার মেয়ের জন্য, মেয়ের জন্য এটা কিনেছি। এটা হলো লং গাউন। তো এত এত ফুলে দেখাচ্ছি না। এটার দামও নিয়েছে $150, $150। তো এটা এখন খুলবো না, এটা যখন ও পরবে তখন আপনারা দেখবেন। এই হলো আমার মেয়ের জন্য। এবার আমার জন্য আমি কি কিনলাম, আমি কিনেছি দুইটা শাড়ি। এই একটা পিচ কালারের উপর ফ্লোরাল মোটিভ, এই যে এটাও আমি ওরকম খুলে দেখাবো না, যখন পরবো পুজোর দিনে তখন আপনারা দেখতে পারবেন। তো এটার দামও নিল $185, মানে $185 এটা নিয়েছে। আর একটা কিনেছি, দুটা শাড়ি কিনেছি। ওটা হলো মেন স্যাটারডেতে পরবো, শনিবারে আমাদের এখানে শনিবারে মেনলি বেশি করে উৎসব পালন করা হয় শনিবারের রাত্রে, শনিবারের জন্য এটা। আর হলো দুই দিন পূজা হয় তো আমাদের এখানে, দুই দিনে পাঁচ দিনের পূজা, তো শনিবারের দিন বেশি মানে আনন্দ হয় ওই জন্য ওটা। আর এটা হলো, এটা কিনেছি হলো রবিবারের জন্য, মানে সানডের জন্য, সানডেতে সিঁদুর টিঁদুর খেলা হয়, সিঁদুর খেলতে হবে ওই জন্য। একটা কটনের উপরে, ঠিক কটন না তসর, ওর উপরে এই যে এটা কিনেছি, এটা ওই দিন পরবো। এটার দাম নিয়েছে $90। এই হলো আমাদের পুজোর শপিং আপাতত, এগুলোই মেন মেইন মেইন জিনিস যেগুলো। এরপরে আরও টুকিটাকি যেগুলো আছে সেগুলো এমনি কিনবো যদি প্রয়োজন মনে করি। অবশ্য আছে ছোটোখাটো জিনিস কেনাকাটার, ওগুলো অত দেখানোর কিছু নেই। এখানে হলো এই যে শাড়ি টাড়ি বা এই যেগুলো কিনলাম আমাদের দেশীয় জিনিস, ইন্ডিয়ান মার্কেট থেকে কিনেছি যদিও, তো আমাদের কালচারাল প্রোগ্রামে পড়ার জন্য এগুলো লাগে। তো এইখানে হলো অনেক দাম, এগুলো বাংলাদেশে বা ইন্ডিয়াতে আরও কম পাওয়া যায় কিন্তু এইখান থেকে কিনতে গেলে অনেক বেশি পড়ে। তো এই ছিল আমাদের আজকের শপিং। আজকের মতন তাহলে সবার থেকে বিদায় নিচ্ছি। আর পুজোর প্রস্তুতি সবার কেমন চলছে সবাই জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, খুশি থাকবেন, পুজোর মাস্তিতে বিভোর থাকবেন, পুজো পুজো গন্ধ গায়ে মাখবেন, শিউলি ফুলের গন্ধ, আর হলো নীল আকাশ, পেজা পেজা মেঘ। এই তো শরৎকাল, এই হলো দুর্গা পুজোর আগমনী, এগুলো দেখলে বোঝা যায় যে দুর্গা পুজো আসছে। তো এই সবাই ভালো থাকবেন। তো আজকের মতন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।